কংগ্রেস দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিজেপি যোগদান করে নাকি? তাহলে আলাদা প্রসঙ্গ, রুলিং পার্টি সন্তুষ্ট হয়েছে, সংবাদমাধ্যম মুকুলি খুব প্রভাব ফেলেছে, সন্তুষ্টি অসন্তুষ্টি থাকিবই, কারণ সেইখন আমি সংগ্রহ বিষয় এৰি দিছোঁ। তাতে আৰু অশোক শর্মা ডাঙরিয়া সন্তুষ্টি লাভ করে কোনো কাম নাই। অশোক শর্মা ডাঙরিয়া শুনক, অশোক শর্মা ডাঙরিয়া গভর্নমেন্টৰ এতিয়াও দায়িত্বত আছে, আপোনালোকে গম পাই নাপায়, তেওঁ প্লান্টেশ্যন বোর্ডৰ চেয়াৰমেন, অসম সরকারে তেওঁক একমোডেট করেছে, আমার পার্টিও একমোডেট করেছে, আর অসন্তুষ্টি লাগবে, তেওঁ খেলিব বিচাৰিছিল, বেচারা কষ্ট করেছে, নিশ্চয় তেওঁ খং কমিব। আকৌ তো দলৰ কথা কোৱা নাই, না না, সেইটো খং কমিব, আমার যে মিত্রগোষ্ঠীর পার্টি তেওঁ সেই আকৌ কেম্পেইন আরম্ভ করব, এয়া হৈছে বিজেপি। বঙ্গাইগাঁওত ফণীভূষণ চৌধুরীয়ে নির্বাচন দেখালো বলে কৈছে, সেইটো অসম গণ পৰিষদৰ কথা, মোক খুদিলে কেনেকৈ বাবু রিপ্লাই দিব? অতুল বৰা ডাঙরিয়া, মন্ত ডাঙরিয়া খুদিব, নহয় জানো মিত্রগোষ্ঠী হলেও আমি ইন্টারফেয়ার নকৰো, তেওঁলোকে কাক প্রার্থিত্ব দিয়ে, সেইটো অসম গণ পৰিষদ নেতৃত্বই ঠিক করব, তেওঁলোকৰ নিজস্ব নেতৃত্ব আছে, তেওঁলোকে নিশ্চয়। আপুনি দাবী কৰিছিল শূন্য বিরোধীর, শূন্য আজি গৈ আছে, শূন্যর দিশে আজি চাওক, রুলিং পার্টি অপজিশনের মেজর অপজিশন দলে আহি, মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গামোচা পিন্ধাই তেওঁলোকে আহিছে, যে আমি কাকো কোৱা নাই, তেওঁলোকে কৈছে আজি অসমত যে উন্নয়ন হৈছে, আজি বিধায়কবিলাক কি কাৰণে হয়, সমাজখনক ভাল পায়, রাজ্যখনক ভাল পায়, নিজের সমষ্টিবাসীক ভাল পায়, কারণ সমষ্টিবাসীর উপর হেৰি দিব লাগে, তেওঁলোকে রিপ্লাইবল হ'ব লাগে, মই যদি একো নকৰো আয়াৰাম গয়াৰাম হওঁ, নির্বাচনের সময় যদি ভোট বিচাৰি হওঁ, মোক এনেই দিব নেকি? না, আপনাদের কোক, আপনাদেরতো বজাব অহুখেদান দিলে বুলি, এটা আমাক কৰবাত খেদিব পাৰিব, মোর সমষ্টিত কওকচোন, কাবার দম আছে, কারণ আমি কাম কৰিছোঁ, আমি জনতাৰ লগত আছোঁ সদায়, বুঝি পাইছে না, আমি জনতাক সেবার কারণেহে আমি হয়েছো, আর ভারতীয় জনতা পার্টির সেবাই হল সংগঠন, আর নিশ্চয় এগারোটা যে আমার প্রার্থী 14 জনকে জানাম, প্রথমে দলের যে 11 জনে রাষ্ট্রীয় নেতৃত্বর বাছনিত উঠিছে, মই শুভেচ্ছা জানাইছো আর আশা করছো এই 11 জন প্রার্থী আমার বৃহৎ ব্যবধানত বিজয় হয়ে তৃতীয়বার কারণে সন্মানীয় প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত কারণে সর্বানন্দ সোনোয়ালক সমনায়ক সজাইছে আর জাতীয় পরিষদত লুরিণজ্যোতি গগৈক নায়ক সজাইছে, আপনি ভাবেন এই কথাটা কথা? সর্বানন্দ সোনোয়ালের মহিমাই বেলেগ, মাজি কলো তেওঁ অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী, তেওঁ কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমানও মন্ত্রী, ভারত সরকার অতি গুরুত্বপূর্ণ দায়িত্বত আছে, আর সেইবিলাক নামে নোলায়, নকলো লুরিণ হারিব, বহুত ভোটত 4,00,000তকৈ অধিক ভোটত সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া বিজয় হয়ে আছে, আজি মই কৈছো সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া, রঞ্জিত দত্ত ডাঙরিয়া, আমার দিলীপ শইকীয়া, আমার নিজের সমষ্টি পরিমল শুক্লবদ্র ডাঙরিয়া, কাংখা প্রসাদ তাসা ডাঙরিয়া, আমার বিজুলি কলিতা মেধি বাইদেউ, কৃপানাথ মাল্লা, তারপরেও আমার প্রদান বড়া, লগতে তপন গগৈ ডাঙরিয়া, আর অমর সিং টিসু দীপুর যখন, আমি 11 জনকে মোট শুভেচ্ছা দিছো, জনতাক আহ্বান জানাইছো, ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা বন্ধু বাইদেউক আহ্বান জানাইছো, যিসকলে যি স্তরতে আছে, বুথে যদি বুথত আছে, মণ্ডল মণ্ডল স্তরত, জিলা জিলা স্তরত, কোষ সেল আর সদ্য সমাপ্ত পঞ্চায়েতের কার্যকাল হেগুয়া, গাঁও সভার সদস্যর পর জিলা পরিষদর সদস্য, জিলা পঞ্চায়েতের সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, আর যা আমার অটোনমাস কাউন্সিল আছে সেই স্তরতো যখন আমার ইএম আছে, এমএসি আছে, এমসিএলএ আছে, সকলে যুদ্ধং দেহি মনোভাবেরে ভারতীয় জনতা পার্টির সপক্ষে, মিত্রগোষ্ঠীর সপক্ষে প্রচার অভিযান তীব্রতর করে মোদীজিক তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার কারণে সকলে মনোনিবেশ করব। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। ঘরখন